ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগে জেল খেটে ছাড়া পাওয়ার পরেই তৃণমূলে যোগদান বিজেপি নেতা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাঁটা পুকুরি এলাকার ঘটনা গতকাল এনআরসি সিএ বিরোধী সভায় স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব বেনা নেতৃত্বে প্রায় দেড়শো বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন তাদের হাতে পতাকা তুলে দেন ভগবানপুরের তৃণমূল বিধায়ক অর্ধেন্দু শেখর মাইতি স্থানীয় সূত্রে খবর মাসখানেক আগে তৃণমূল কার্যালয় ভাঙচুরের ঘটনায় নাম চড়ায় বিজেপি নেতা সঞ্জীব বেরান ওই ঘটনায় জেলও খাটেন তিনি শুক্রবার জেল থেকে ছাড়া পান বিজেপি নেতা গতকাল দলীয় কর্মীদের নিয়ে তৃণমূলে যোগদান করেন এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত তৃণমূলের দাবি ভুল বুঝতে পেরে তাদের দলে যোগ দিচ্ছে দলত্যাগীরা শাসক দলের বিরুদ্ধে জোর করে বোমা বন্দুক দেখে দল ভাঙানোর পাল্টা অভিযোগ তুলেছে গেরুয়া শুনে